বলিউড নাটক, সিরিয়াল গান, সাহিত্য কবিতা তথা প্রচলিত সংস্কৃতির প্রায় প্রতিটি উপাদান ছ্যাঁকা খাওয়া পরবর্তী আত্মঘাতী কাজগুলোকে খুবই রোমান্টিক হিসেবে উপস্থাপন করে আসছে। তারা পর্দায় দেখাচ্ছে ব্রেকআপের পর প্রেমিক প্রেমিকারা ছন্ন ছাড়া জীবন কাটায়, বাবা মা ক্যারিয়ার সব ভুলে মদ গাজায় ডুবে থাকে, হাত কেটে ফেলে, শত লাথি খেয়েও বারবার বারবার প্রেমিক প্রেমিকার কাছে ছুটে যায়, অপমানিত হয়, মারধরের শিকার হয়, তবু অলজ্জা হয় না। জীবন ধ্বংস করার এই চরম অবমাননাকর প্রক্রিয়াটিকে মিডিয়া অত্যন্ত মহৎভাবে উপস্থাপন করে। এভাবে নিজেকে তিলে তিলে কষ্ট দেওয়াটাই নাকি ট্রু লাভ। ক্রমবর্ধমান আত্মহত্যার পেছনেও অন্যতম প্রধান কালপ্রিট হল আত্মহত্যাকে মিডিয়াটিতে রোমান্টিসিজমের মোড়কে উপস্থাপন। সেট ডিজাইন, লাইটার ক্যামেরার অ্যাঙ্গেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়ালগ, গল্পের স্ক্রিন প্লে, কুইট টাইপের সুইসাইড নোট, সব কিছু মিলিয়ে এমন আবেগঘন পরিবেশ তৈরি করা হয় যা দর্শকদের মনে তীব্রভাবে গেঁথে যায়। ঠিক এভাবে এভাবে আহ, আত্মহত্যা করা কত নাটকীয়, কি ভয়ঙ্কর রোমান্টিক একটা বিষয়। কোন এক চাঁদনি পশর রাতে বা ঘোর বর্ষণ ভরা শ্রাবণ সন্ধ্যায় আমি ঝুলে পড়ব সিলিংয়ে, অথবা পাখির মতো ডানা মেলে লাফ দিব 20-তলা উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে, আবার টেবিলে, বইয়ের নিচে কিংবা লাশের পাশে চাপা পড়ে থাকবে সুইসাইড নোট। আমার মৃত্যুর পর সে বুঝতে পারবে আমি তাকে কত ভালোবাসি, আমার জন্য কাঁদবে সে, কিন্তু আমাকে আর পাবে না, আমাকে কখনো ভুলতে পারবে না, সে সারা জীবন অপরাধ বোধে দগ্ধ হতে থাকবে। আমাকে করা তার প্রতিটি অবহেলার প্রতিশোধ আমি এভাবেই নিতে থাকব। আমার বন্ধুরা আমার ফেসবুক টাইমলাইনে আমার প্রোফাইল পিকচার কিংবা পোস্টের কমেন্টে রিপ লিখবে, লাশটা আজও তার খুনিকে ভালোবাসে টাইপের পোস্ট দেবে, আমার কবরের পাশে ফুল দেবে, আমাকে পরিচয় করিয়ে দেবে প্রকৃত প্রেমিক হিসেবে, যে শুধু মুখে মুখে ভালোবাসেনি, ভালোবাসার জন্য জীবন দিয়েছে। আমার কবরের উপরে সবুজ ঘাস জন্মাবে, ফাগুনের হাওয়ায় তীর তীর করে কাঁপবে সাদা সাদা ঘাস ফুল। অনেকেই ভাবে আত্মহত্যা করা খুব গভীর অনুভূতি সম্পন্ন কোনো কাজ, মৃত্যুর এই পদ্ধতি হয়তো তাদের মৃত্যুকে অর্থবহ করবে, মানুষ তাকে নিয়ে ভাববে, কথা বলবে, তার দিকে মনোযোগ দিতে বাধ্য হবে, কিন্তু চরম বাস্তবতা হলো এই আত্মহত্যার কানাকড়িও কোনো মূল্য নেই। তেতো সত্যটা হলো তুমি এভাবে আত্মহত্যা করার ফলে পৃথিবীর কারোর কিছুই যায় আসবে না, পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়, তারপরও পৃথিবী চলে, আত্মহত্যা তোমাকে স্পেশাল বানাবে না, বাস্তব জীবনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই কোনো লাইট আর ক্যামেরার মুনশিয়ানা, আলো আধারির খেলা, কল্পজগৎ থেকে বাস্তবে নেমে এসো, এভাবে তুমি নিজেকে ধ্বংস করছো, তোমার বাবা মাকে কষ্ট দিচ্ছ, হয়তো তোমার বন্ধু বান্ধব পরিচিত মানুষেরা তোমার টাইমলাইনে মৃত্যুর পর রিপ লিখবে, এক দুই দিন, বড় জোর এক দুই সপ্তাহ তোমার কথা মনে করবে, তারপর ভুলে যাবে, এমনভাবে ভুলে যাবে যেন পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই ছিল না, হয়তো হুটহাট মনে পড়বে তোমার কথা, তবে তোমাকে তারা মনে করবে একটি কাপুরুষ, অবুজ, বোকা, ভীতু হিসেবে, পরাজিত হয়ে বা ড্রামাবাজি করতে করতে যে জীবন থেকে পালিয়েছে। অন্যদের উপদেশ দেবে ওই ভীতুটার মতো কখনো ভুল কাজ করো না। আকাশের ওপারে আকাশ, লস মডেস্টি।